আমি জানি যে এযাবৎ যতগুলো কথা বলেছি সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন জানেন আপনারা ভালো করে জানেন আল্লাহ হারাম খোরকে পছন্দ করে না এটা ভালো করে জানেন আরে আল্লাহ কেন আপনারা নিজেরে হারাম খোরকে পছন্দ করেন না প্রকাশ্যে একজন ব্যক্তি সুদ খায় তারা বলছে সুদ খোর আপনি নিজেই পছন্দ করেন না একজন ব্যক্তি চুরি করে আপনি বলতেছেন যে তো চুর ডাকা পছন্দ করেন না কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আরেকটা হারাম আছে আপনি এটা ছেড়ে দেন যেহেতু আমরা যারা সুদ খাই না কিন্তু অন্য কিছু তো খাই অন্যভাবে তো হারাম খাচ্ছে তাহলে হারামকে আমরাই পছন্দ করি না তা আল্লাহ কিভাবে পছন্দ করবে অতএব এটাকে মাথায় নিতে হবে যেটা আপনি নিজে সাক্ষী যেটা যেটা মন্দ কাজ এটা যে পছন্দনীয় না এটা আপনি নিজে সাক্ষী অতএব আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না আপনাকে কোনোদিন আল্লাহ পছন্দ করবে না তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফাইন্ড আউট করেছেন সে কারণটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোভ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় কথাগুলোকে উল্লেখ করেছেন তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন সূরা ফজর আল্লাহ বলেছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে তো এটা একটা কারণ এই লোভ থাকার কারণে আজকে অধিকাংশ মানুষ ইসলামের উপদেশগুলো নিতে পারতেছে না কারণ সম্পদের মধ্যে অনেক মজা সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে যা খুশি তা খেতে পারে তার ভোগবিলাসেই ভিন্ন পয়সালাদের জন্য উন্নত মানের চিকিৎসা পয়সালাদের জন্য সব কিছু যানবাহনের ফ্যাসিলিটি সব কিছু পয়সালাদের জন্য এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায় অথচ রাসুল ইসলামের যুগে হলে এটা হতো না তো কথা হচ্ছে যে অপরায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারতেছ না আল হাকুমুত তাকাসুর কাসুর মানে কাসুরাত যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আল হাক মানে গাফিল করে দিয়েছে বেশি ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটায় আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না এটা খুব মারাত্মক একটা ব্যাপার কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে সে ভুলেই যায় যে আমি মরে যাব কবরে যাব যখন সময় ঘনিয়ে আসে তখন তার ফিল হয় যে আমি তার দিন ভুল পথে ছিলাম তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাকাসুরের মধ্যে উল্লেখ করেছেন যে আধিক্যের প্রচুরতার লোভ পেরেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদের লোভ মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে এটা একটা এক্সাম্পল টেনেছেন যেটা মালিক আল আনসারী কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিবানি জাআয়ানি উরসিলা ফি গানামি দুইটা নেকড়ে ক্ষুধার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয় বিআফসাদা লাহা ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না মিন হিরসিল মারই আলাল মাল একজন ব্যক্তির টাকার লোভ যত ক্ষতি করে ওয়াশারাফিলি দিনহি তার দিনের দুইটা নেকড়ে ক্ষুধার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোভ তার দিনকে যত ক্ষতি করে রাসুল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা আপনি ভালো করে বুঝেন যে রাসুল কত মানে চমৎকারভাবে এক্সাম্পলটা দিয়েছেন এটা ইমাম তিরমিজি কোট করেছেন হাদিস 2416তে রয়েছে এটা আমাদের সবার চোখের সামনে সম্পদের কারণে দাঁড়িয়ে ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে সেখানে নামাজ পড়তে দেয় না পড়ে না কত রকমের আছে সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পাড়ি জমাচ্ছে সেখানে গিয়ে শুকুরের গোস্ত আর ওই যে মদ বিক্রি করবে তারপরে সে সম্পদের লোক ছাড়ে না দিন যায় যায় আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চরিত্র এটাই হয়ে গেছে তারপরে জায়গা সম্পত্তির ব্যাপারে রাস্তাঘাট বাজারে তো নাই বা বললাম এটা আপনারা সবাই জানেন যে পণ্য বিক্রি করতে গেলে বিক্রেতা যে কি ভাবটা করে আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা তো এটা হচ্ছে আমাদের অবস্থা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোভ মানুষের দিনকে অত্যন্ত বেশি ক্ষতি করে এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় কি তাহলে যারা খুতবা শুনেছেন বুঝেছেন আপনারা কি হারাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন হাদিসের উপদেশ মেনে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে না সেটা হচ্ছে রাসূল সাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রিজিক কিন্তু নির্ধারিত তাকদীর নির্ধারিত কিনা এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই সুন্দর সন্তানটা কে ছেলেটা কে বলছে এটা দাউদ
তবে স্যার বয়স কত তিরমিজিতে দুইটা বর্ণনা আছে একটার মধ্যে 40 একটার মধ্যে 60 ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হতে বর্ণনাকারী এদিক সেদিক হয়ে গেছে তো বলছে যে ধরেন 60 60 তো আদম আলাইহিস সালাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র 60 আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার আমার বয়স থেকে আমি ওকে 40 দিয়ে দিলাম এক বর্ণনা আছে 60 আর এক বর্ণনা 40 মানে 100 পুরো করে দিলাম আল্লাহ বলেন তুমি যদি এটা করো তাহলে এটা ফাইনাল হয়ে যাবে তো বলছে আল্লাহ তাই হবে ফাইনাল হয়ে গেল দাউদ আলাইহিস সালামকে 100 বছর দেওয়া হলো আদম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসছে ফেরেশতা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে আদম আলাইহিস সালাম বলতেছে না অসম্ভব আমার এখনো তো 40 বছর বাকি কারণ প্রত্যেকটা নবীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে তো বলছেন আপনি ভুলে গেছেন আপনি তো আলমে আরওয়াহতে আপনার ওই ছেলে দাউদকে তো 40 বা 60 দিয়ে দিয়েছিলেন আপনি ভুলে গেছেন আপনার স্যার অস্বীকার করেছে রাসূল সাল্লাম বলেন যেহেতু আদম ভুলে গেছে সেজন্য আমরাও ভুলে যাই যেহেতু আদম অস্বীকার করেছে সেজন্য আমরাও অস্বীকার করি এজন্য ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম টাট ফাটার সাথে কেন ওই আদম আলাইহিস সালাম এই কাজটাই করেছিলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল তাকে হয়তো 1000 বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে তার বাকিটা আমি জানি না ওই হাদিসটা শুধু আমার জানা আছে এটা তিরমিজিতে রয়েছে তার মানে আমাদের কারো সাথে কিন্তু এটা ঘটবে না আমাদের বাপদাদা কেউ কি আমাদেরকে বয়স বাড়াই দিছে দেয় নাই তাহলে রিজিক যার যারটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে 60 ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না কারণ তো বয়সের সাথে রিলেটেড তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হলো রাসূল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই ওহি ফুঁকে দিয়েছেন যে কি আন্নাহু লান তামুতা নাফসান হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা হে নবী আপনি জেনে নেন কোন ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোঁটা বাকি থাকতে সে মরবে না এক ফোঁটা ঘাটতে থাকলে সে মরবে না হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা আরেকটা বনে আসছে হাত্তা তাস্তাকমিলা আজালাহা তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না আর রিজকাহা তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না তাবলুগু আখির রিজকাহা আরেকটা বনে আসছে তার রিজিক শেষ টুকরোটুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না তারপর রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত্তালাব অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো যেটা আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে এই হাদিসটা চারটা কিতাবে আছে মওজুমুল কাবীর তাবারানি এবং মুসনাদে বাজ্জার এবং রয়েছে মওজুমুল আওসাত এটাও তাবারানি শোয়াবুল ইমান এবং সহিহ আত তারগিব আত তারহিবের মধ্যে 1702 নম্বর আপনি পেয়ে যাবেন এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজা যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন রাসূল সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও আজমিলু ফিত তালাব উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায় ফা ইন্না নাফসান লান তামু হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা ওয়া ইন আবদা আনহা যদিও তুমি সেই রিজিকের থেকে অনেকটা পিছনে আছো এই কথাটা খুব মানে খুবই চমৎকার রাসূল সাল্লাম বলেছেন তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি মানে আমরা পিছনে আছি সেই সম্পদের পেছনে আছে ওয়াইন আবদা আনহা তুমি যদিও তার থেকে একটু পিছিয়ে আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে অতএব ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব তুমি আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় তা গ্রহণ করো হুজু মা হাল্লা ওয়া দাউ মা হারাম রাসূল বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও তুমি ওই রিজিক পর্যন্ত পৌঁছতে পারবে এটা ইবনে মাজা তিনি তার কিতাবুল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে 2144 2144 হাদিসটা আছে আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি এটা একটা বাস্তব উদাহরণ মনে আছে কারো যে ছোটবেলায় এই ব্যাংকারের মধ্যে 10 টাকার লটারি ধরা হতো সর্বোচ্চ প্রাইস কত 40 লাখ তাই না আমরা কি ভাবতাম 40 লাখ যদি পেয়ে যায় তাই না এটা একটা চাহিদা ছিল গত 2 সপ্তাহ আগের ঘটনা আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই 40 লাখ টাকা ব্যাংকে থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি উদাহরণটা একটা মসজিদে দিয়েছিলাম বাসায় আমাকে নিষেধ করা হয়েছে এভাবে বললে তো মানুষ তো আরও বেশি ই হয়ে যাবে কত কী তো ঘটে আমাদের সাথে কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে এটা আকিদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার 40 লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে আমার বয়স 20 থেকে 40 হয়েছে এই 20 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার হাতে 40 লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন কেন বললাম কথাটা কারণ
তখন 20 বছর আগে 40 লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো কিন্তু এখন সে 40 লাখ 40 হাজারের মতো অধিকাংশ মানুষের রেজাল্ট এইটাই যারা পয়সাওয়ালা যারা দুনিয়া চলাফেরা করেন আর আপনি বিস্ময় বোধ করবেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন আপনি লাইফে 30 বছর আপনি কত 40 লাখ খরচ করে ফেলে দিয়েছেন এটা সবার জীবনে ঘটে এজন্য বিস্ময় বোধ করেন না অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হতাশ করবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু এটা জাস্ট এক্সট্রা আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতে পেয়ে যেতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়া রিজকু রাব্বিকা খায়র আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া কিন্তু তোমরাই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম এজন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি সম্পদের ফিতনা হলো হারাম ইনকাম করা এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে তওবা করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়া আল্লাহ আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই হালালের মাধ্যমে হারামের দিকে আমরা যেতে চাই না আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আমাদের ঘাটতি পুরা করো আমাদের অভাবগুলোকে দূর করো আমাদের যা পেরেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও সমাধা করে দাও এবং আমাদের যে যুবকরা পেরেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবনসঙ্গিনী দান করো যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না কাফেরদেরকে আল্লাহ তুমি যথেষ্ট কিছু দিয়েছো আল্লাহ মুসলিম হিসেবে আল্লাহ এই জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা মাগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো যাতে আমরা মুসলিম থাকতে পারি এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون السلام عليكم ورحمة الله وبركاته